নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলো আজকের ভিডিও, মানে ভিডিওটা আজকে খুব মজার মজার ভিডিও করবো তো ভাবছি, কিন্তু মানে এমন এমন সময় মানে সব আমাদের হইতে না রোজ কমেডি হয় কি বলবো, কিন্তু সেগুলো করতে পারি না। সে মুহূর্তে তো ধরো ফোন টোন হাতে থাকে না, কন্টিনিউ হতে আছে কন্টিনিউ। সে মানে না যদি দেখাই না বুঝতে পারবে না। দিদি করো 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 দিদি করো। ঘরে কোন কুকুরটা আছে জানে? কি হচ্ছে কি হচ্ছে দেখো আমাদের ওয়াইফি আজকে। Good morning, welcome back to my channel. It's not my channel actually, it's Namita's vlog. So আমি এখন যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে, বান্ধবীর সাথে লাঞ্চ ডেট। আমি রেডি হয়ে গেছি সুন্দর করে। চল নমিতা দি, দরজাকে আটকে আমাকে বাইরে বের করে দাও। দিদিকে ভাল লাগছে না? খুব ভাল লাগছে, দেখো এই ড্রেসটা, হ্যাঁ খুব সুন্দর লাগছে। ঠিক আছে বৌদি, দেখো টাকা খরচা। বৌদি আর কি দেখবে? বৌদি এই নতুন জামাটা কিনেছে দিদি, দেখো দেখে তুমি কিছু বলো। বাজকুল, চণ্ডীপুর, দীঘা, হেরিয়া, নাচিন্দা, সবার কমেন্ট পড়া হয়ে গেছে, সবার কমেন্ট দেখে নিয়েছি আর কি। টাকাপুরা বাজার সবার দেখে নিয়েছি, হ্যাঁ কারোর একটাও বাকি নেই। কিন্তু বোম্বের অরা পাও না কি বড়া পাও, যাই হোক ওইটাও খেয়ে টেস্ট করে বলবো বলেছে যখন আমাকে, ঠিক আছে। আর লোটে মাছের ওই যে ফ্রাইটা, ওইটাও পরপর 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 খাবো। এবার বোম্বেতে আমি কোথায় আছি, জায়গার নাম হচ্ছে অন্ধেরি, অন্ধেরিতে আছি। আর ঠিক আছে, যিনি দীঘা থেকে, দীঘায় বাড়ি, দীঘা যদি কখনো যাই, যদি দেখতে পাও তাহলে কিন্তু ইলিশ মাছ খাওয়াবে। আর একজন বলেছিলে যে আমার হাজবেন্ডকে দেখার জন্য, তো ওনার সঙ্গে তো আমি থাকি না, উনিও আমার সঙ্গে থাকে না, পরিষ্কার কথা। এখানে কোনো আমার এ নেই, আমি সেটাই বলে দিলাম যে দেখ, বললে আমি দেখাতে পারবো না, এই হচ্ছে কথা। আর ঠিক আছে, বাইরে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এখন। কি বলতো, দেশে ছিলাম খারাপ লাগতো, দেশে বলতে কলকাতাতে ছিলাম খারাপ লাগতো আমার, বাইরে গিয়ে ভিডিও করতে মোবাইল ধরে ক্যামেরা ধরে কেমন একটা যেন আমার খারাপ লাগে। এখানে তো আমাকে কেউ চেনে না, আমি করতেই পারি, ঠিক আছে। আর একজন যে বলেছে নমিতাদি কথাটা বলবে না হয়তো, তুমি কত স্যালারি পাও, বলবে না কেন? স্যালারি বললে কি তুমি নিয়ে চলে যাবে আমার, বলো? কেউ নেবে না আমার এসে, তো বললে কি হয়ে যাবে, কিচ্ছু হবে না। ভিডিওটা জানো তো আমি এডিট করি, ভালো লাগে না, না যদি হয় আমাকে বলো, আমি আর একটু ভালো করে করার চেষ্টা করব। মনে হয় ভালো হয় না, না এই জন্য বলেছো। আমি দুর্গাপূজার সময় বাড়ি যাব, যাদের বাড়ি পাশাপাশি, চণ্ডীপুর, হেরিয়া, কাঁথি, নাচিন্দা, আর কোথায় বলছিলে একটা, যাই হোক পাশাপাশি যারা আছো তারা আসবে গো, তোমাদেরকে দেখতে খুব ইচ্ছে করে, কেন এত ভালোবাসা দিচ্ছ তো তাই। ও দিদি, আমি মন্দিরে গেছিলাম কিন্তু ফল কিছুই হলো না, মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। এইটা হয়েছে দিদির জন্য, দিদি দুপুরের সময় নি, চারটের পরে শুয়েছে, মাঝখান দিয়ে আমার সাজাটা, কিন্তু কালকে আবার আসবো, কালকে আসলে তোমাদের মন্দিরটা দেখাবো। মন্দিরে তো ঢুকতেই পেলাম না, তালা বন্ধ করে দিয়েছে। আসলে কি বলতো, ভগবানের কাছে যাওয়া না, মানে মন থেকে মানি আমি এটা, যে ভগবানের টান না থাকলে না যেতে পারি না আমরা। কি কিভাবে কি মনে করে জানে না, আমি না এটা খুব মানি, আর আমার এটা ফলেও যায়। হ্যাঁ কালকের আবার যাওয়ার চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করব না, ভুল বললাম, যাব অবশ্যই, আমি টাইমের মধ্যেই যাব একদিন। তো আসলে আমি চিন্তামও নয় মন্দিরটা কোথায়। এবার দিদি দুদিন পর পর গেছে, ও চিনে গেছে, তার জন্য বলছিল নমিতাদি এখানে একটা মন্দির আছে, আচ্ছা তাহলে চলো আমরা যাই, তো সেই কারণে যাওয়া বলো না, কালকে তো যাবো। দিদি জিমে গেছে, এখন কটা বাজে?
9টা বাজে মনে হয়, হ্যাঁ 9টা বেজে গেছে। আসুক, আসলে রাতের খাবারটা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কালকের অবশ্যই আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, সব কাজ ফেলে রেখে দিয়ে আগে যাবো। আসলে আমি একটু কাজ গুছোতে গিয়ে আর দিদিরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, সেই কারণেই হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চেষ্টা ছাড়া চলবে না, চেষ্টা করে যেতেই হবে। ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তো আমার ভিডিওটা থেকে কিছু যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। ধন্যবাদ।